নমস্কার বন্ধুরা, দ্য স্পাইসেস অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রাঙা আলুর দুধ পুলি। পুলির জন্য পুর তৈরি করতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়, 200 গ্রাম পাটালি গুড়। দিয়ে দেব কোরানো নারকেল, একটু বড় সাইজের নারকেল কোরা আছে এখানে। দশ মিনিট মতন নারকেলটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে জাল নিয়ে নিতে হবে, তাহলে আঠা আঠা একটা পুর তৈরি হবে। যখন দেখবেন পুরটা এরকম শক্ত হয়ে গেছে, তখন বুঝবেন পুরটা তৈরি হয়ে গেছে। কড়াইতে 2 কিলো দুধ নিয়েছি, দুধটাকে ঘন জাল করে নিতে হবে। নিয়েছি 700 গ্রাম রাঙা আলু, আঙুলটুকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করে নেব। আলুটা এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে গলেও যাবে না, আবার একদম শক্তও থাকবে না। পুলির আলুগুলো অল্প জলে সেদ্ধ করে নিতে হবে। আমি এই যে এতটা পরিমাণে জল নিয়েছি, আলুর নিচেই জলগুলো থাকবে, বেশি জল দিলে আলুটা গলে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে একটা ঝুড়ির মধ্যে আলুটাকে ঢেলে দেব, জলটাকে ঝরিয়ে নেব। আলুগুলো ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে পুলিগুলো তৈরি করে নিতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম বাতাসা। দিয়ে দেবো একটা 250 গ্রামের পাটালি গুড়। গুড়টা আর বাতাসাটাকে ভালো করে দুধের মধ্যে জাল দিয়ে নেব। সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, ভালো করে আলুটাকে মেখে নেব। আলুটাকে এমন ভাবে মেখে নিতে হবে যাতে আলুতে কোনো দানা না থাকে। আলু মাখা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ময়দা। আলুর মধ্যে 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়েও মেখে নিতে হবে। আরো 2 টেবিল চামচ ময়দা দেব। আস্তে আস্তে করে ময়দা দিয়ে দিয়ে আলুটাকে একটু শক্ত মতো তৈরি করে নিতে হবে। এরকম ভাবে মেখে নিতে হবে, বেশি কিন্তু ময়দা দেয়া যাবে না। বেশি ময়দা দিলে বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু নরম নরমই থাকবে। আলু মাখাটা থেকে এরকম গোলা নিয়ে পুলি তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। এভাবে পুলিগুলো তৈরি করে নেব। দুধটা যখন এরকম ফুটবে তখন পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে, খুব আস্তে আস্তে দিতে হবে। সমস্ত পুলিগুলো দুধে দিয়ে দিয়েছি, 5 মিনিট দুধের সাথে পুলিগুলোকে ফুটিয়ে নেব। আস্তে আস্তে তলাটাকেও নেড়ে দিতে হবে, নাহলে লেগে যেতে পারে। পাটালি গুড় দিয়ে যখনই পিঠে পায়েস কিছু করবেন, গুড়টাকে একটু দুধের মধ্যে ফুটিয়ে দেখে নেবেন
অনেক সময় পাটালি গুড় দুধে দিলে দুধ কেটে যায়। গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল রাঙা আলুর দুধ পুলি।